Hello friends, welcome to my YouTube channel Edu to World. Shobai ke shagoto. Ajke ami tomader activity 7 porabo. Er ager video te ami ei lesson er orthat lesson 4 er 62 page obdi poriye diyechi. Ajke 63 page shuru korbo activity 7. Cholo amra shuru kori. Let's tick the correct answer. Cholo সঠিক অ্যানসারের তলায় দাগ দিই। দেখো আছে এ ডাক ইটস, একটা হাঁস খায়। টিনি ওয়াটার অ্যানিমেলস ফ্রুইটস কি খায় আমরা জানলাম। আমরা যদি আগের দিন যেটা পড়েছি আগের পেজে চলে যাই, দেখবো এ আই এম এ ডাক, আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস, তাহলে অ্যান্সারটা হবে একেরটা টিনি ওয়াটার অ্যানিমেলস। দেখো আমি টিক মার্কস দিয়ে দিচ্ছি তোমাদের, আচ্ছা তোমরাও তোমাদের বাড়িতে করে নেবে। তারপরের প্রশ্ন আছে দেখো, অ্যান ইগ্রেট ইটস, একটা বক পাখি খায়। একটা হেয়ার্স, খরগোশদের খায় না ফিস, মাছেদের খায়। আচ্ছা দেখো আমরা কি পড়েছি, আমরা দেখবো ইগ্রেট, ইগ্রেট কি খেয়েছে, আই এম এন ইগ্রেট, আই ইট ফিস, আমি মাছ খাই। তাহলে এখানে অ্যান্সারটা বি এর অ্যান্সারটা হবে, আমি টিক মার্ক দিয়ে দিয়েছি। তারপরে আছে দেখো নেক্সট আছে যেটা, এ হর্নবিল ইটস, হর্নবিলস কী খায়, লিজার্ডস টিকটিকিদের না ওয়াটার প্ল্যান্টস। আচ্ছা হর্নবিল আমরা পড়েছি, দেখো হর্নবিল কী খায়, আই ইট লিজার্ড, সে টিকটিকি খায়, এখানে দাগ দিয়েছি আমি লিজার্ডস। তারপরে আছে দেখো অ্যান ইগল ইটস, একটা ইগল পাখি খায়। হেয়ার্স ফ্রুইটস, আচ্ছা এর আগের পেজে আমরা দেখি ইগল পাখি কী খায়, আই এম এন ইগল, আই ইট স্নেক, হেয়ার স্কুইরেল অ্যান্ড ফিস, তাহলে এখানে অ্যান্সারটা কী হবে হেয়ার। তারপরে নেক্সট আছে দেখো, এ ময়না ইটস গ্রাস হপারস স্নেকস, ময়না পাখি কী খায়, ঘাস ফড়িংদের খায়। নেক্সট এ বুলবুল ইটস, একটা বুলবুল কী খায় আমরা দেখে নেব, এ বুলবুল আই ইট বেরিস অ্যান্ড ইনসেক্টস, তাহলে কী হবে ইনসেক্টস, অ্যান্সারটা হবে ইনসেক্টস। আচ্ছা অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 দেখো কিছু পাখিদের নামগুলো দেওয়া আছে, সেখানে তোমাকে পাখিদের চিহ্নিত করতে হবে এবং এই হেল্প বক্সে পাখিদের নামগুলো দেওয়া আছে, এই পাখিগুলোর তলায় তোমাকে কোনটা কোন পাখি সেটা ইংরেজি নামগুলো লিখতে হবে। দেখো প্রথমে এই যে পাখিটা আমরা সবাই চিনি, ঠোঁট লালের, লাল ঠোঁট, লাল ঠোঁট মানে কী হবে প্যারোট, টিয়া পাখি, দেখো এখানে প্যারোট। তারপরে আছে দেখো এটা হচ্ছে স্প্যারো, চড়ুই পাখি, এস পি এ আর আর ও ডাব্লিউ। আচ্ছা তৃতীয় যে পাখিটা আছে দেখো, কাক পাখি আমরা সবাই চিনি, একে কী বলে আমরা ঝাড়ুদার পাখি বলি, তাহলে ক্রো, সি আর ও ডাব্লিউ। তারপর এখানে দেখো পেঁচা, আমরা সবাই জানি এটা রাত্রিবেলা দেখতে পাই, নিশাচর প্রাণী, তাহলে এটা হবে আউল। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি পেখম মেলে, সুন্দর পেখম মেলে দাঁড়িয়ে আছে পিকক, তাহলে এটা হলো প্যারট, এটা হচ্ছে স্প্যারো, এটা হচ্ছে ক্রো, এটা আউল এবং এটা হচ্ছে পিকক। আচ্ছা 63 পেজ না বললো, চলো আমরা পরের পেজে চলে যাই, অর্থাৎ 64 পেজ। লেবেল দ্য বডি পার্টস অফ এ বার্ড ইউজিং দ্য হেল্প বক্স, লেবেল করতে হবে তোমাদের বডি পার্টসে, অর্থাৎ শরীরের অংশগুলো, এ বার্ড একটা পাখির, ইউজিং দ্য হেল্প বক্স। দেখো এখানেও একটা তোমাদের হেল্প বক্স দেওয়া আছে, এখানে বিক, ঠোঁট, হেড মাথা, আইস চোখগুলো, টেল মানে লেজ, থ্রোট গলা, উইং ডানা, ক্ল নখ, হচ্ছে ফিদার্স পালক, লেগ মানে পা। দেখো এখানে এই অংশটা হচ্ছে হেড, আমি লিখে দিয়েছি তোমাদের যেগুলো বাকি ছিল, এটা দেখো উইংস ডানা, এটা হচ্ছে পালক ফিদার্স, এটা হচ্ছে টেল লেজ, এটা হচ্ছে লেগ পা, এটা হচ্ছে নখ ক্লজ, এদিকে হচ্ছে এটা হচ্ছে থ্রোট গলা, এটা হচ্ছে আইস, আর এটা হচ্ছে বিক ঠোঁট। তাহলে তোমরাও বাড়িতে দেখে দেখে এইভাবে তৈরি করবে। এবার চলো আমরা অ্যাক্টিভিটি 10 বা অ্যাক্টিভিটি 10-এ আসি, এখানে কী আছে দেখে নিই আমরা। ম্যাচ অ্যান্ড রাইট, মিল করো এবং লেখো ফাইভ সেন্টেন্সেস, পাঁচটি বাক্য, অ্যাবাউট বার্ডস পাখিদের সম্বন্ধে,
ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তো দেখো এই যে এক দুই তিনটে, এগুলো দিয়ে তোমাকে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে, মিনিংফুল সেন্টেন্স। দেখো আমরা কী করি, একটা তোমাদের জন্য কিন্তু করে দেওয়া আছে। আচ্ছা প্রথমে আছে দেখো বার্ডস সিং, যদি করি আমরা কোথায় চলে আসবো, সুইট নোটস, পাখিরা গান করে, সুইট নোটস। তারপরে আছে বার্ডস লে এগস, পাখিরা ডিম পাড়ে। বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, পাখিরা কী খায়, ক্ষতিকর পোকা, হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, এবং শস্যদানাদের বাঁচিয়ে তোলে। মানে পোকাগুলো খেয়ে নিলে তাহলে শস্যগুলো ভালো হবে, নাহলে পোকাই তো শস্যগুলো সব নষ্ট করে দেবে। আচ্ছা তারপরে আছে দেখো বার্ডস বিল্ড নেস্টস, পাখিরা কী করে বাসা তৈরি করে। বার্ডস ক্যারি, পাখিরা বয়ে নিয়ে যায় সিডস, বীজগুলো, অফ এ ট্রি, একটা গাছের, ফর্ম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা জায়গা থেকে অন্য জায়গায়। তাহলে এটা তোমরা বাড়িতে করবে, আমি দেখো সব মিল করে দিয়ে অ্যানসারগুলো করে দিয়েছি। আগের পৃষ্ঠায় যেগুলো করলে তোমরা এখানে এক দুই তিন চার পাঁচ করে ওগুলোই তোমাদের সাজিয়ে লিখতে হবে, আর কিছু নয়। আচ্ছা চলো রাইমসটা আমরা পড়ে নিই, এটা রাইমস আছে দেখো, ইটস রাইমস টাইম। হ্যাঁ কি রাইমটা আছে আমরা দেখে নিই একটু, দ্য বার্ড ইন দ্য কেজ। দেখো শুরু হয়েছে এভাবে, বার্ড ইন দ্য কেজ, কেজ মানে খাঁচা, পাখিটি খাঁচার ভেতরে, বার্ড ইন দ্য কেজ, পাখিটি খাঁচার ভিতরে। উইল ইউ ফ্লাই অ্যাওয়ে ওয়ান এ ওয়ার্ম সানি ডে, বলছে তুমি কি একটা রৌদ্র করজ্জ্বল দিনে আকাশে উড়ে যেতে পারবে, উড়ে যেতে পারবে। তারপরে আছে দেখো বার্ড ইন দ্য কেজ, পাখি খাঁচার ভেতরে, বার্ড ইন দ্য কেজ, পাখি খাঁচার ভেতরে। আই উইল ব্রেক ইউর বার্স, আমি তোমার বাধা বা যে রডগুলো দেওয়া আছে খাঁচা, এগুলো ভেঙে যাব। অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার, এবং আমরা আকাশে তারাদের কাছে উড়ে যাব। তাহলে পাখি খাঁচার মধ্যে থাকতে চাইছে না, সে ওই বারগুলো ভেঙে দিয়ে, বাধাগুলো ভেঙে দিয়ে আকাশে তারাদের কাছে উড়ে যেতে চায়। আচ্ছা আমরা চলে আসছি 66 পেজে, দেখো এখানে কি করতে বলছে, কালার দ্য পিকচার, ছবিগুলো রং করতে হবে অ্যাকর্ডিং টু দ্য গিভেন নাম্বার, নিচে দেওয়া নাম্বারগুলো অনুসারে। ফলো দ্য কালার কোড, এবং এই যে কালারের যে কোডগুলো আছে সেগুলোকে তোমাকে অনুসরণ করে এখানে ফিল আপ করতে হবে। দেখো এখানে আমরা দেখছি কালার কোডে দেখছি রেড, রেডে ওয়ান চিহ্ন দেওয়া আছে, তাহলে ওয়ান আচ্ছা কোথায় আমরা খুঁজি, এখানে দেখো এখানে ওয়ান, তাহলে ওয়ানের পুরো জায়গাটা তোমরা রেড কালার করবে। এখানে ওয়ান আছে, তাহলে ওয়ানের এই পুরো জায়গাটা রেড কালার করবে। এখানে ওয়ান আছে, এই পুরো জায়গাটা রেড কালার করবে। আচ্ছা ওয়ানের পর আমরা আসছি টু, টু দেখো ব্লু কালার, আচ্ছা টু কোথায় আছে আমরা দেখি, এখানে দেখো টু, এখানটা ব্লু কালার করবে। আচ্ছা এখানে টু, এই জায়গাটা পুরো, এই জায়গাটা পুরো জায়গাটা ব্লু কালার করবে, এই জায়গাটাও ব্লু কালার করবে, পুরো ফেসটা এই জায়গাটাও ব্লু কালার করবে। তারপরে দেখো থ্রিতে আছে ইয়োলো, থ্রি কই এই যে ইয়োলো, এই জায়গাটা ইয়োলো, এই পুরো জায়গাটা ইয়োলো। তারপরে থ্রি কই এই জায়গাটা পুরো ইয়োলো, এই জায়গাটা পুরো ইয়োলো, আর থ্রি নেই, থ্রি নেই। এরপরে গ্রিন, ফোর দেখো গ্রিন, এই জায়গাটা গ্রিন কালার করবে পুরো, এই জায়গাটা পুরো গ্রিন কালার, এই জায়গাটা পুরো গ্রিন কালার, এই জায়গাটা গ্রিন কালার, এই জায়গা গ্রিন কালার করবে। এবং ব্রাউন, ফাইভ যেগুলো আছে ব্রাউন কালার, ফাইভ কই এইখানে ব্রাউন কালার করবে পুরো জায়গাটা। এইভাবে তোমাদের এই ছবিটা পূর্ণ করতে হবে, দেখবে একটা পূর্ণাঙ্গ ছবিতে পরিণত হবে। হ্যালো আজকে আমরা এই পর্যন্ত, পরের ভিডিও আমাদের দেখা হবে।